আর মান্না সাহেব সম্বন্ধে বলবো যে মান্না সাহেবের সাথে আমার তিনটি ছবি করার সৌভাগ্য হয়েছিল। আমি বলবো যে একজন কো আর্টিস্ট হিসাবে আমি বলবো অন্য কারো কাছে কীরকম আমি জানি না, বাট আমার কাছে হি ওয়াজ ভেরি নাইস টু মি। সে আমার কাছে অনেক একজন ভালো ব্যক্তিত্ববান লোক ছিল আমার কাছে। অনেকের দৃষ্টিভঙ্গি এক একজনের মেন্টালিটি এক এক রকম হয়, আমার সাথে অনেক বেশি ভালো ছিল, হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি। সো একটি ব্যাপারে কথাটা যদিও খারাপভাবে শোনা যাবে, বাট না বললেই না, আমি আরেক জায়গায় বলেছি যে আমি সৌভাগ্যবান এই জন্য যে মান্না সাহেবের মতো একজন আর্টিস্টের সাথে আমি কাজ করতে পেরেছি। আর প্রশ্ন আসবে কেন সৌভাগ্য কেন বলে, আমি বলবো এই জন্য যে মান্না সাহেব মারা যাবার পর উনি যে ইতিহাস তৈরি করে গিয়েছেন এটা পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না। বিগত সারা শহর সারা বাংলাদেশ যেভাবে ভেঙে পড়েছিল মান্না সাহেবকে দেখার জন্য, পৃথিবীর ইতিহাসে আর কোথাও এই ধরনের ঘটনা দেখা যায়নি। সেভাবে আমি বলবো যে আমি সৌভাগ্যবান যে ওই রকম একজন ভদ্রলোকের আমি কলিগ ছিলাম। তো ওনার পপুলারিটি উনি নিজেও জানতেন না যে উনি কত বড় একজন স্টার ছিলেন। সো উনি আমরা বুঝতে পেরেছি যে মান্না সাহেব আসলে কী। সো ওনার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ছিল, এখনও ভালোবাসা আছে ওনার প্রতি। সবসময় আমি স্মরণ করি ওনাকে এবং আমি বলবো যে ওনার রোহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত বাসী করুন। যে কোনো স্মৃতির ব্যাপারে বলতে গেলে বলতে হবে যে আমি মুক্তিচেয়ার কাজ করছিলাম হোসেন ভাইয়ের একটা ক্যারেক্টার, একটা মজার ব্যাপার যে উনি মানে বলবো যে কত সহজ সরল ছিলেন আমার কাছে, যে আমরা দুজনে নামছিলাম পিস্তল ধরে। তখন যেহেতু আমি অ্যাকশন ছবি করি, আমি মনে করি যে আমার অ্যাকশনের দিক থেকে আমি আমি কারো তুলনা করছি না, আমি মনে করি যে অনেকে আমি ভালো করি, আমার নিজের প্রতি কনফিডেন্স। সো মান্না সাহেব আমার হাতে পিস্তল ধরে বলছি রোহেল আপনি পিস্তলটা কী করে ধরেছেন আমাকে দেখাবেন। এই যে তার প্রতি আমার সাথে সাথেই আমাকে তাকে মনে তাকে আমি স্যালুট করেছি, এ তার সহজ সরলভাবে যে রুবেল ভাইয়ের ভালোবাসা আচ্ছা তার কাছে আমি জেনে নেই, তার প্রতি আমার একটা আমার কাছে কিন্তু মনে হয় না আল্লাহ ও আচ্ছা উনি আমার কাছে শিখে নিল বিশালগিরি দেখলাম, ন তার প্রতি যতটুকু তাকে শ্রদ্ধা করতাম আমি তার চেয়ে 500 গুণ শ্রদ্ধা সাথে সাথে বেড়ে গিয়েছে তার প্রতি। যে উনি একটা অমায়িক একটা লোক ছিলেন যে সহজ সরলভাবে রুবেল ভাই কী করে পিস্তলার সুন্দর করে ধরতে হবে, আপনি একটু অন্যভাবে ধরেছেন আমাকে এভাবে দেখিয়ে দেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং উনি যে সহজ সরল যে ব্যাপারগুলো ছিল এটা আমি মান্না সাহেবের ভিতরে দেখেছি আমি। সো এটা বলবো যে আমার জীবনে অন্যতম একটা চমৎকার একটা স্মৃতি মান্না সাহেবের সাথে। তার সাথে আসলে আমি তিনটি ছবি করেছিলাম, তিনটি ছবিতেই আমরা চমৎকার সুন্দরভাবে কাজ করেছি। এবং আমার কখনও মনে হয়নি, আমরা যখন কাজ করতে গিয়েছি কখনও মনে হয়নি যে দুজনের মধ্যে কোনো প্রতিযোগিতা করছি, খুব ফ্রেন্ডলি, আচ্ছা করেন আপনি করেন আচ্ছা আপনি করেন, মানে খুব ইট ওয়াজ সো ফ্রেন্ডলি। সো আমি আবার বলবো আল্লাহ তাআলা ওনাকে ভেসে নসিব করুন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। ধন্যবাদ।